পাকা আম দিয়ে আমরা নানা রকম ভাবে আইসক্রিম কুলফি বানিয়ে থাকি। আবার আইসক্রিম জমতেও বেশ খানিকটা সময় লাগে। ভেবে দেখলাম ক্রিম বা মালাই ছাড়া অল্প সময়ে যদি আইসক্রিম বানানো যায়, এন্ড ইট ওয়ার্কস। বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম। বিলিভ মি, ভীষণ টেস্টি হয়েছে। চলুন তাহলে দেখে আসা যাক। ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম তৈরির জন্য নিচ্ছি চিনি 1 টেবিল স্পুন, এলাচ গুঁড়ো 1/3 টি স্পুন, মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিচ্ছি 3 টেবিল স্পুন, আর প্রধান উপকরণ হিসেবে নিয়েছি হিমসাগর আম। পাকা হিমসাগর আম টুকরো করে কেটে একটি টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করার জন্য। পাকা আমের মৌসুম চলে যাওয়ার আগেই এইভাবে আম ফ্রোজেন করতে পারেন। দেখুন আমের টুকরোগুলো একেবারে শক্ত হয়ে আছে। ফ্রিজ থেকে বের করে খুব দ্রুত আইসক্রিম বানিয়ে ফেলতে হবে। এবার একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে ফ্রোজেন করা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাত্র 2 মিনিটেই এই আইসক্রিম তৈরি হয়ে যাবে। ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিমের স্পেশালিটি হলো আপনার যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন এই আইসক্রিম। এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আম কতটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথম দিকে আম অনেকটা শক্ত থাকে, তাই একটু থেমে থেমে ব্লেন্ড করছি। যেহেতু কোনো রকম লিকুইড ব্যবহার করছি না, তাই ভালোভাবে ব্লেন্ড হবার জন্য একটি চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। আবার প্রায় 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কেমন ঠান্ডা বাষ্প বের হচ্ছে। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ, আর আবারও প্রায় 10 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিচ্ছি। মনে রাখবেন পাউডার মিল্ক কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে ব্লেন্ড করতে অসুবিধে হবে। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে মিক্স করে নিলেই রেডি আমার ইনস্ট্যান্ট ম্যাঙ্গো আইসক্রিম। সার্ভ করার সময় কয়েক টুকরো পাকা আম ছড়িয়ে সার্ভ করছি, তাতে আইসক্রিমের ফ্লেভার আরও দারুণ হবে। ভীষণ টেস্টি এই ম্যাঙ্গো আইসক্রিম আপনি যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, আর তা কোনো ঝামেলা ছাড়াই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।